সর্বনাশা পদ্মার অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে শরীয়তপুর নড়িয়া উপজেলার বাসতলা এলাকার পাকা বাড়িঘর, গাছপালা ও কলার বাগান। ঝুঁকিতে রয়েছে মূলফতগঞ্জ বাজারের প্রায় 8 শতাধিক দোকানপাট সহ একটি ব্যাংক। নিরাপদ স্থানে বাড়িঘরে মালামাল সরিয়ে নিচ্ছেন অনেকে। ভাঙন কবলিত এলাকার মানুষজন মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি ভুক্তভোগীদের। এদিকে লালমনিরহাটে উজানের ঢল অব্যাহত থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদীর পানি বাড়ছে, যা আগামী 72 ঘন্টা অব্যাহত থাকবে। 24 ঘন্টায় বগুড়া, সিলেট ও সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে পর্যবেক্ষণাধীন 94টি পানি সমতল স্টেশনের মধ্যে 74টি স্টেশনের পানি বেড়েছে। বাজার গ্রাস হওয়ার পথে এমত অবস্থায় আমরা বিপদগ্রস্ত এলাকার গরিব দুঃখী মানুষ অনাহারে একটু একটু করে সহযোগিতা যদি সবাই হাত বাড়াইয়া দিত তাহলে অনেক কিছুই করা যায়।